ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, এশাই 4 রাকাত। একটা নামাজ একজন লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে ফরজ করেছে আল্লাহ। ফজরের নামাজ রাত 12টায়, তাই তো নাকি? জোহরের নামাজ বেলা 8টায়, ভোরবেলায় উঠিবে, পোশাক পায়খানা করিবে, হাত মুখ ধুইবে, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়িবে, 6টা, এবারে 1টা পর্যন্ত রুজি রোজগার পরিশ্রম প্রেম প্রীতি ভালোবাসা বিনোদন। আসসালামু আলাইকুম, কেমন আছো, আমাকে 1 কাপ চা করে দাও, তুমি 1 কাপ খাও স্ত্রীর সাথে, আসরের নামাজ পড়ে সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘর চলে যান, আমাকে 1 কাপ চা করে দাও, তুমি 1 কাপ চা করে নাও, তোমার শরীরটা কেমন আছে বলো, বিনোদন করুন। 8 ঘন্টা পরে জোহর, 3 ঘন্টা পরে আসর, তার 2 ঘন্টা পরে মগরব, তার 2 ঘন্টা পরে এশা, একটাও বেটাইমে নামাজ ফরজ করেছে আল্লাহ বলতে পারে? গুণীজনেরা জ্ঞানীজনেরা, উজীব দাওয়াতের দায়িদা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই, উজীব দাওয়াতের দায়িদা দান। আহা, যখন কেউ বলে আল্লাহ 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 আল্লাহ, ইমামের তো বেতনের দোয়া, তারপরে মসজিদে বসে একধারে আপনি বলুন আল্লাহ আব্বা অসুস্থ আরোগ্য দান করো, আল্লাহ রুজি রোজগারের বন্দোবস্ত করে দাও, একদিন দেখে দেখুন, একদিন বলে দেখুন কোরআন, উজীব দাওয়াতের দায়িদা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই। আহা, গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা, কি সৃষ্টি রহস্য, কি তার বহিঃপ্রকাশ, কি এজা সামাউন ফতরত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারত ওয়াইদাল বিহারু ফুজ্জিরত ওয়াইদাল কুবুরু বুসিরত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখ্খারত। তুই করে লিগা, তুই কর গা, বইয়ের মার খা গা, বলে গেল আমাকে যে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে, কত বড় সাহস বড় দিই। এজাসমাউন ফতরত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারত ওয়াইদাল বিহারু ফুজ্জিরত ওয়াইদাল কুবুরু বুসিরত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখ্খারত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম। হে বিশ্বের মনুষ্য সম্প্রদায়, এই রকম আল্লাহকে কে ভুলিয়ে দিল? চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে কেন আল্লাহকে মনে পড়ে না? মা গররাকা, গররাকা ইউগাররিকো তাগরিকান, ভুল জানা ডুব জানা, এইরম আল্লাহকে কে ভুলিয়ে দিলে? মা গররাকা রব্বিকাল করিম, এই রূপ দয়াবন পূর্বুত থেকে কে করেছে উদাসীন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, যিনি তোমাদিগের সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দান করেছেন এবং বলিষ্ঠ বলিয়ান করেছেন। নাক দেখুন, চোখ দেখুন, সৃষ্টি রহস্য, দাঁত দেখুন, ঠোঁট দেখুন। একটা মুড়ি যদি বাইরে বেরিয়ে আসে, ব্রেন বললো জিহব্বাকে মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে, জিহব্বা বললো তাই নাকি, চল ভেতরে, টুক করে টেনে নেবে। কি রহস্য, কি সৃষ্টি! গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা, স্ত্রীরা অর্ধাঙ্গিনীরা, প্রেয়সীরা জীবনসঙ্গিনীরা, আল্লাহ কেমন তৈরি করেছে, কি তাদের ভালোবাসা, কি তাদের প্রেম, কি মাধুর্য, কি সন্তানকে লালন পালন করা, স্তনের দুগ্ধ দান করা, একটাকে নিয়ে ভাবুন, এক্ষুনি আপনাকে নামাজ পড়তে মন যাবে, যে নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা, আর আল্লাহর ডাকার কায়দাটা দেখেছেন? এই জলসা আমাকে চিঠি দিয়ে দিয়েছে, আজ আবার ফোন করছে, আপনার জলসা আছে মাঠ পলসাই চলে আসুন, এ ভাই আপনারা আসুন, আপনাদের আমাদের গ্রামে জলসা আছে, ডাকার কায়দা। আর আল্লাহর ডাকার কায়দা শুনেছেন?
আল্লাহ বলছে আমি কারো নাম ধরে ডাকি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ডাকার কায়দা, কারো নাম ধরে ডাকে না, আল্লাহ সকলের বড়। নাম ধরলে বেইজ্জত হবে। হাইয়ানাস সালাহ হাইয়ানাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। কি ডাক, খালি দু রাকাত নামাজ, সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে। আল্লাহ বলছে সব মঙ্গল নামাজেতে দেখেছি। সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ফজরে দু রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মগরবে তিন রাকাত, কি ব্যাপার, কি ব্যাপার? ও ফজরে দু রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মগরবে তিন রাকাত, এসাই চার রাকাত। একটা নামাজ একজন লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে ফরজ করেছে আল্লাহ। ফজরের নামাজ রাত ১২টায়, তাই তো নাকি? জোহরের নামাজ বেলা ৮টায়, ভোরবেলায় উঠিবে, পোশাক পায়খানা করিবে, হাত মুখ ধুইবে, দু রাকাত ফরজ, দু রাকাত সুন্নত পড়িবে, ৬টা, এবারে ১টা পর্যন্ত রুজি রোজগার পরিশ্রম প্রেম প্রীতি ভালোবাসা বিনোদন। আসসালামু আলাইকুম, কেমন আছো, আমাকে ১ কাপ চা করে দাও, তুমি ১ কাপ খাও স্ত্রীর সাথে। আসরের নামাজ পড়ে সুবহানাল্লাহ পড়তে পড়তে ঘর চলে যান, আমাকে ১ কাপ চা করে দাও, তুমি ১ চা করে নাও, তোমার শরীরটা কেমন আছে বলো, বিনোদন করুন। ৮ ঘন্টা পরে জোহর, ৩ ঘন্টা পরে আসর, তার ২ ঘন্টা পরে মগরব, তার ২ ঘন্টা পরে এশা, একটাও বেটাইমে নামাজ ফরজ করেছে আল্লাহ, বলতে পারে গুণীজনেরা জ্ঞানীজনেরা? সব আপনি মগরবের সময় বাড়ি ফিরবেন, ৩ রাকাত নামাজ পড়ে নাও, এশার সময় শুতে যাবেন, ৪ রাকাত নামাজ পড়ে নাও। মায়েরা বোনেরা খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন, কি মেহেরবান মওলা, কি দয়ালু। গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি এক কাছে হয়, এক বিন্দু পানি বর্ষণ করতে পারবে না, আল্লাহ বৃষ্টি বর্ষণ করছে। وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বর্ষণ করি, কেন? لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا যাতে আমি উৎপন্ন করি তোমাদের গরু মোষের জন্যে ঘাসাদি, তোমাদের জন্যে ধান গম সর্ষে, আর তোমাদের জন্যে ফল ফ্রুটের বাগান, আপেল আঙ্গুর বেদানার বাগান, সেই কারণে বৃষ্টি বর্ষণ করি। গুণীজনেরা জ্ঞানীজনেরা, কি আশ্চর্য বৃষ্টি, কি রহস্য, টুপটাপ 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 টুপটাপ, বিন্দু বিন্দু ফোঁটা গোটা পৃথিবীটা ভিজিয়ে দেয়, ধানের আগায় গুড়ায় শিশির, গোটা পৃথিবীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এক কাছে হলে একটা চাল তৈরি করতে পারবে না, একটা গমে আটা হবে না। আল্লাহ বলছে আমি শিশির বর্ষণ করি, ধানের পাতার উপরে পড়ে গড়িয়ে যেয়ে ধানের মুখটা ফাঁক থাকে, ঢুকে যায়, মুখ বন্ধ করে দেয়, চালে রূপান্তরিত হয়। বলুন আল্লাহু আকবার, কি সৃষ্টির রহস্য, কি আশ্চর্য। যেটা দেখবেন যেখানটা, কি কোনো ৫টা আঙুল, সংকোচন প্রসরণ, নখ, পা, হাঁটু, ১,৪০,০০০ টাকার মোটরসাইকেল ২ মাস পরে গিরিজ করতে হয় বলে সারা যা গিরিজ নষ্ট হয়ে গিয়েছে, আর এটা ৯০ বৎসর বয়স, ৭৬ বৎসর বয়স গিরিজ ভরতে হয় নাই। কি সৃষ্টির রহস্য, কি আশ্চর্য। আমাকে যারা আগে এখানে এসেছিলাম, আমি কি ছিলাম আল্লাহই জানছেন, এখন এইটা দিয়ে পড়ে গেছি, এখন না ধরলে আর চলতে পারছি না, আজ একরকম
কাল একরকম, কাল একরকম পরশু একরকম, গুণীজনেরা জ্ঞানীজনেরা, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ একটা চাল তৈরি করতে পারে না। দেখবেন আমাদের ধনী আর তার সঙ্গে আরেকজন, আমাদের সৌরভ গাঙ্গুলিকেই ধরুন, এ খালা, এ খালার কী হলো দেখো তো, এ খালা, খালা, এ খালা কী হলো, কথা বলো না, বললো তোমাকে দেখবার লেগেছি, এবারে কোন দিকে যাবি, যা চলে গেল, ঠিক আছে। এ বাবা সৌরভ গাঙ্গুলি আর ধোনি এইরম এইরম রড লয়, সেটা আবার এঁচ প্যাঁচ এঁচ প্যাঁচ, এই রডে ঘর করলে ভূমিকম্প হবে না, 50 লাখ টাকা পাবে অ্যাড দিলে, বলছে এই রডে ঘর করলে ভূমিকম্প হবে না, আর সেই সময়ই ভূমিকম্প, রড সমেত টেনে লিয়েছে, ফুল প্যান্ট আন্ডার প্যান্ট ছিঁড়ে ঢুকে পড়েছে, কি হলো ভাই, বলে না এই ভূমিকম্প আস আলাদা, সারা আন্ডার প্যান্ট ছিঁড়ে ঢুকিয়ে দিলে গো, তার নাম কি আল্লাহ 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 ভূমিকম্প। এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, ইসরায়েল বোমা মারছে, অমুক জন এই করছে, আল্লাহ বলছে আমাকে কিচ্ছু করতে হবে না, কি আহা হা বজ্রঘাত বন্যা খরা এমন দেবো যে মলম লাগিয়ে কুল পাবে না,